বিভাগের স্বাধীনতার কথা বলে, বেগম খালেদা জিয়াকে যিনি সাজা দিলেন, তিনি পতন নথিবাহী স্যার, আর তারে ব্রহ্মানকে যিনি নিম্ন আদালতে মুক্তি দিয়েছিলেন, তিনি দেশেই থাকতে পারেন নাই, চিফ জাস্টিস থাকতে পারেন নাই। এখন এই ধরনের একটা সরকারের কাছ থেকেও একেবারেই ন্যায্য দাবি আদায় করা, একেবারেই অন্যায় কোনো কিছুর বিরুদ্ধে সত্য কিছু প্রতিষ্ঠা করার পথ তো একটাই, আর সেটা হলো ঐক্যবদ্ধ আন্দোলন, গণ আন্দোলন, আর তার মাধ্যমে আমাদের এটা অর্জন করতে হবে। জয়নুল আবেদিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি এই বিষয়টা সম্পর্কে আমাদের চেতনা বা আমাদের যুক্তি বা আমাদের চিন্তা বা আমাদের এদেশের সরকার যে মানুষের সমস্ত অধিকার, মানবাধিকার বলুন, সুশাসন বলুন, বা এখানে গুম খুনের কথা আমি ব্যাখ্যা যেতে চাই না, যেভাবে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, মিলিয়ন্স বিরোধী দলের নেতাকর্মী, প্রায় 50 লক্ষ আসামি করা হয়েছে, সেখানে আসলে যুক্তি তর্কের অবতারণা করে কোনো লাভ নেই। এখানে যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের অনুসরণ করতে হবে, এদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, আমরা যে আন্দোলনে রয়েছি সেই আন্দোলনকে জোরদার করতে হবে। আমরা এটা বলছি সত্যি যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা বিশ্বাসী, বিএনপি রোগী বৈঠার আন্দোলনে বিশ্বাস করে না। তো বলতে হবে যে আজকে যেটা সত্য বাংলাদেশের ব্যাপারে, আমি এক কথায় বলছি, তিনটি ইন্ডিপেন্ডেন্ট অর্গান আমি বলেছি, এন্ড দে আর অল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাংলাদেশে আসলে একটি, দ্যার ইজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অর্গান, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানটি হচ্ছে জনগণ। জনগণের যে ইচ্ছা সেটা আমাদের রাজনীতির মাধ্যমে আমাদের প্রতিফলিত করতে হবে, এবং তা রয়েছে সংসদে। বিচার বিভাগ কি বলেছে কি না বলেছে সেই রেফারেন্স দেবার তো কোনো প্রয়োজন নেই, এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমরা যতদূর জানি যে জুডিশিয়ারি বা হাইয়েস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট, তারা দে ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন, তারা কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে, তো কাজেই তারা বলে দিবে সেখানে যে শব্দ আমরা শুনেছি এক্সপার্টদের মুখে, মে অথবা তারা রিকোয়েস্ট করছে, সেখানে মে বললো কি স্যার।